ভোট আসে ভোট যায়, ভোট জয়ী হয়েই জনগণের কথা আর মনে রাখে না নেতা মন্ত্রীরা। কিন্তু মন্ত্রী হবার পর সুধাংশু দাসের এই রকম জনসংযোগ দেখে হতবাক রাজ্যের মানুষ। মন্ত্রী হবার পরেও জনগণকে সাথে নিয়ে কাজ করতে চান তিনি, মানুষের কাছ থেকে দূরে যেতে নারাজ। কিভাবে নিজ বিধানসভা কেন্দ্রের পাশাপাশি সমগ্র রাজ্যের উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে জনগণের কাছে পরামর্শ চাইতেও দেখা গেল মন্ত্রী সুধাংশু দাসকে। একেই বলে প্রকৃত জননেতা। আগামী দিন আপনাদের সাথে নিয়ে এই মহকুমা তথা সমগ্র রাজ্যের উন্নয়নে কাজ করতে চাই, সহযোগী হিসেবে পাশে আপনাদের চাই। আপনাদের সহযোগিতা ছাড়া একা আমার পক্ষে এটা সম্ভব নয়। বিগত 5 বছরে একজন বিধায়ক হিসেবে ফটিকরা বিধানসভা কেন্দ্রকে উন্নয়নের সর্বোচ্চ নিরিখে পৌঁছে দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা করেছি, চেষ্টা করেছি। কতটুকু সফল হতে পেরেছি আমি এটা আমার থেকে আপনারাই ভালো জানেন। তবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে করে আমি আমার বিধানসভা কেন্দ্রের উন্নয়ন করতে পারি। রবিবার কুমারঘাট প্রেস ক্লাবের উদ্যোগে ফটিকরায় বাজার সেরে মশারি বিতরণ অনুষ্ঠানে গিয়ে একথা বলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। যেহেতু আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় বর্তমানে মন্ত্রী হিসেবে আমি নতুন দায়িত্ব পেয়েছি, আগে আমি বিধানসভার ভেতরে কাজ করেছি, এখন সমগ্র রাজ্যের জন্য কাজ করতে হবে, দায়িত্ব অনেকগুণ বেড়েছে, কাজের চাপে অধিকাংশ সময়ে আমার আগরতলাতে থাকতে হয়। আমি চাই ফটিকরায় বিধানসভা কেন্দ্রের ডেভেলপমেন্টের জন্য আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। আমি সময় দিতে না পারলেও এলাকা ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রাখলেন মন্ত্রী সুধাংশু দাস। আমি সত্যি আনন্দিত এবং আপ্লুত আগামী দিন আপনাদের সাথে নিয়ে এই মহকুমা তথা রাজ্যের উন্নয়নে অনেক বেশি কাজ করতে চাই, সহযোগী হিসেবে আপনাদেরকে পাশে চাই, এটা আমার অন্তরের কথা। গত 5 বছরও একজন বিধায়ক হিসাবে ফটিকরা বিধানসভা কেন্দ্রকে উন্নয়নের সর্বোচ্চ নিরিখে পৌঁছে দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা করেছি, চেষ্টা করেছি, কতটুকু সফল হয়েছে এটা আপনারা জানেন। তবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে করে বিধানসভার উন্নয়ন আমি করতে পারি, সাথে সাথে আপনাদেরও আন্তরিক সহযোগিতা বিগত দিনে পেয়েছি। যেহেতু আপনাদের আশীর্বাদের সহযোগিতায় বর্তমানে মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি, একটা বাড়তি দায়িত্ব এবং দায়িত্ব অনেক গুণ বেশি বেড়েছে আগের তুলনায়। আগে হয়তো বিধানসভার ভিতরে কাজ করেছি, এখন হয়তো বা রাজ্যের মধ্যে কাজ করতে হবে, প্রায় সময় আগরতলাতে থাকতে হয়। কিন্তু এজ এ টিম আমি চাই আপনারাও ফটিকাল ডেভেলপমেন্টের জন্য আপনারা সহযোগিতা করবেন, যেখানে আমি সবর দিতে না পারলেও আপনারা যারা এলাকার মানুষ আছেন, আমার সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারাও এলাকার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সময় অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে সাংবাদিকদের কাজের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, দেশ কিংবা রাজ্যের উন্নয়নে সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকদের কাজ করার বার্তা দিলেন মন্ত্রী। পাশাপাশি পশুপালন এবং মৎস্য দপ্তরকে কাজে লাগিয়ে রাজ্যের আর্থিক বিকাশ এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার কথাও তুলে ধরেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে এলাকার প্রায় 100 মানুষের হাতে তুলে দেওয়া হয় মশারি, পাশাপাশি প্রেস ক্লাবের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মন্ত্রী সুধাংশু দাস সহ জেলার 2 প্রবীণ সাংবাদিক অনুপম ভট্টাচার্য এবং চারুকৃষ্ণ করকেও। বা আমাদের কাছে সমস্ত তথ্য খবর যারা পৌঁছায়, দে আর দ্য জার্নালিস্ট, দে আর দ্য রিপোর্টার, দে আর দ্য সাংবাদিক। এখন সেই জায়গাতে আমার আগের যিনি বক্তা এবং প্রথমে যিনি উদ্বোধনী ভাষণে বলেছেন অনুপম ভট্টাচার্য মহোদয়, সাংবাদিকদের ক্ষেত্রে অনেক বেশি পেশেন্স দরকার। ইয়েস, দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আমরা দেখেছি এখন এখনকার যুগে, এখনকার সময় অনেকেই মোবাইল হাতে নিয়ে নিজেকে সাংবাদিক মনে করে, এটা নাও হতে পারে। সাংবাদিক একটা জিনিস আর রিপোর্টার মনে আরেকটা জিনিস, যদিও আমি জানি না, তবে আমার আমি যদি ভুল বলে না থাকি, রিপোর্ট করা একটা জিনিস হতে পারে আর সাংবাদিকতা আরেকটা হতে পারে। সবাই সাংবাদিক হতে পারে না, সবাই রিপোর্টার হলেও আমি দেখেছি কিছু কিছু লোক মোবাইল হাতে নিয়ে যা মনে ইচ্ছে যা চায় তাই তুলে ধরে, ভাইরাস তার সত্যতা যাচাই করে না, কোনটা সমাজের জন্য ভালো কোনটা সমাজের জন্য মন্দ সেটা বিচার না করে ব্যক্তিকেন্দ্রিক নিঃস্বার্থে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য কেউ কেউ মন গড়া কিছু বক্তব্য তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করতে চায়। এতে করে কি হয়, এতে করে সমাজের সামনে সাংবাদিকদের প্রতি যে একটা সম্মান থাকা উচিত সেই সম্মানটা কিন্তু অপর দিকে কমে যায়। আমরা জানি
একজন সাংবাদিক অনেক জ্ঞানী হয়, অনেক বুদ্ধিমান হয়, তো সেই জায়গাতে সাংবাদিকদের পেশেন্স দরকার। কুমারঘাট প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।